বাংলার ভারপ্রাপ্ত বিজেপি নেতা সুনীল বনসালের সঙ্গে বৈঠকের পরে বাংলা ভাগের জল্পনা আরও উস্কে দিলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রশাসিত অঞ্চল নিয়েও কথা হয়েছে, যা হবে তা ভালোই হবে। যেটা হবে দেখবেন কি হয় কি আমি এখন বলছি না, হবে কি প্রাথমিক কিছু কি নিয়ে আলোচনা, সব বিষয় সব অ্যাঙ্গেলে আলোচনা হয়েছে, সব বিষয় ইনভেন্টরি নিয়ে হ্যাঁ বলেছি কি বলেছেন আমি কোনো আশ্বাস দিলেন কোনো যদি কিছুটা বলা যায় কিছুটা একটু বলুন না বলার মানে কি বলবো আমি বললাম ফিল্ডটা দেখবেন না বলুন না একটু একটু বলে যান ফিল্ডটা দেখবেন। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে বিজেপির রাজ্য পর্যবেক্ষক সুনীল বনসালের সঙ্গে বৈঠক করেন অনন্ত মহারাজ। ওই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। যদিও বৈঠক থেকে বেরিয়ে পুরোটাকেই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী, অনন্ত মহারাজের মন্তব্য নিয়ে তিনি কিছু বলতে চাননি। শিলিগুড়িতে এসছেন, উত্তরবঙ্গে এসছেন, স্বাভাবিকভাবেই সৌজন্য সাক্ষাৎকারের জন্য আমরা এসেছি। এসছি সেরকম রাজ্যও এসছে। উনি যেটা বললেন কেন্দ্রশাসিত অঞ্চল সব বিভিন্ন বিষয়, তো কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে কী কথা হবে বলেছেন সেটা ওনার কাছে বিস্তারিত জানতে। আপনাদের কি এই নিয়ে কোনো আলোচনা হয়নি? আমার সাথে বনসালজির একেবারে সৌজন্যতে সাক্ষাৎকার হয়েছে, যেগুলো এসছে আজকে উনি প্রথম এসছেন উত্তরবঙ্গে, ওনাকে স্বাগতম জানানোর জন্যই এসছে। কোনো বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে? সুনীল বনসালের সঙ্গে অনন্ত মহারাজ ও নিশীথ প্রামাণিকের বৈঠকের পর বাংলা ভাগের জল্পনা আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি বাংলা ভাগ নিয়ে দিল্লি থেকে কোনো কিছু জানানো হয়নি। দ্য ওয়াল ব্যুরো।